হালি শহরে অবস্থিত চেঠিয়া পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত। হালি শহর স্টেশন সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা বেহাল রাস্তায় অবস্থিত। মেরামতির জন্য অনেকবার নাকি আবেদন জানিয়েছে এলাকাবাসী থেকে ব্যবসায়ী বৃন্দ সকল, কিন্তু কোনো ফল মেলেনি। আজকে তারই প্রতিবাদে একেবারে এলাকাবাসী থেকে সমগ্র ব্যবসায়ীরা খুব উগড়ে দেন তারা। এর পাশাপাশি রেল বোর্ডের অধীনস্থ আধিকারিকের তাদের ডেপুটেশন দেয়। তারা বলে যে এলাকার রাস্তাটি নাকি রেলের অধীনস্থ, এর মধ্যে পঞ্চায়েতের নাকি কোনো হাত নেই। কিন্তু এলাকাবাসীরা এবং ব্যবসায়ীরা এটাও খুব উগড়ে দেন, যদি মেরামত না হয় তাহলে তারা গণ আন্দোলনে নামবেন। দেখে নিন আমাদের ইমিডিয়েট যদি এই রাস্তার কোনো ব্যবস্থা না নেয় প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, 4 থেকে 5 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কিন্তু এটা মেনে নিতে পারছি না, বহু দিন ধরে এই অবস্থা। আর জেঠিয়া গ্রাম পঞ্চায়েত স্টেশনের পাশে, এটা রেলের রাস্তা, রেলের রাস্তা রেলেরই করার উচিত হচ্ছে, রেলের রাস্তা, কিন্তু কেন জনসাধারণ এত ইয়ে করবে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। দীর্ঘদিনের এই ক্ষোভ, দীর্ঘদিনের এই অভিযোগ, এরপরে কিন্তু আমরা অন্য স্টেপ নেব। আমাদের গ্রামের প্রতিটা মানুষ এখানে অনশনে বসবে যতক্ষণ না এর কোনো ব্যবস্থা নেবে। আপনার নাম দিতে নমিতা গুহ মজুমদার। আমরা এখানে দাঁড়িয়ে ধর্ণা দিয়েছি, নানান রকমভাবে এখানে অবস্থান করেছি, বিভিন্ন রকম সংগঠন থেকে এখানে কাজকর্ম করা হয়েছে, বলা হয়েছে, অবস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু এখানে কোনো রকম তার একটা সকলের জন্য রবি মন্দির গার্মেন্টস নিয়ে হাজির আকর্ষণীয় বাহারি পোশাকের সম্ভার। এখানে পাচ্ছেন 8 থেকে 80 সকল নারী পুরুষদের কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। রবি মন্দির গার্মেন্টস হালি শহর 2 নম্বর প্ল্যাটফর্মের সন্নিকটে কালীপদ কমপ্লেক্স, শপ নাম্বার 56, যোগাযোগ 9883569409। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন রবি মন্দির গার্মেন্টসে। মনে রাখবেন, ওয়ান অ্যান্ড অনলি রবি মন্দির গার্মেন্টস, অল টাইপস মেন্স অ্যান্ড ওমেন্স গার্মেন্টস অ্যাভেলেবল হিয়ার। মূলত কি দাবি দাওয়া? আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে রেলের রাস্তাটি মানে বেহাল অবস্থায় পড়ে আছে। আমাদের মাননীয় সাংসদ দীনেশ ত্রিবেদী 2009 সালে নির্বাচিত হয়ে রাস্তাটি আমাদের এলাকার অধিবাসীদের কথা দিয়েছিলেন, রাস্তাটি করবেন, 2009 সালে উনি করে দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে এই রাস্তাটির আর কোনো সংস্কার হয়নি। এবারে 2016 থেকে আমরা এই পিটিশন দিয়ে আসছি এই রাস্তাটির জন্য। বিভিন্ন কাপা পঞ্চায়েত, পলাশী মাঝিপাড়া, শিবদাসপুর, হালি শহর মিউনিসিপ্যালিটি, সমস্ত জায়গাগুলির সঙ্গে রাস্তাটি সংযোগ রয়েছে, কিন্তু এই রাস্তাটি অবস্থা এত বেহাল যে যখন তখন এখান দিয়ে মানে দুর্ঘটনা হয়েই যাচ্ছে। এবং এলাকা অধিবাসীরা মনে করছে জেঠিয়া পঞ্চায়েত এই রাস্তাটি করতে পারছে না, অ্যাকচুয়াল তো এটি পঞ্চায়েত করতে পারেন না যেহেতু এটা রেলের রাস্তা। তাই আমরা আমাদের রেল বোর্ডের কাছে এবং আমাদের যে সাংসদ ওনার কাছে আমাদের দাবি যে অবিলম্বে রাস্তাটি মানে করার ব্যবস্থা করা হোক, যাতে এলাকাবাসী এবং যে সমস্ত পঞ্চায়েতগুলো হালি শহর মিউনিসিপ্যালিটি সবার মানে পক্ষে, এবং যারা দীর্ঘদিন ধরে এই রেল হালি শহর স্টেশন থেকে রেলে যাতায়াত করেন তাদেরও যেন এই সুবিধা পান, তারা এই পরিষেবাটি যাতে পান। আমাদের রেল বোর্ডের অধীনস্থ আধিকারিকরা কি জানালেন আজকে আপনারা ডেপুটেশন জমা দেওয়ার পর? হ্যাঁ, ওনারা বললেন যে আমরা আপনাদের এই পিটিশনটি জমা নিলাম এবং এটা আমরা উপর মহলে পৌঁছে দেব, যাতে অবিলম্বে রাস্তাটির ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব করবার চেষ্টা করব। আর এই রাস্তাটি এইটি যদি কোনো ব্যবস্থা তাড়াতাড়ি না হয় তাহলে আমরা ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামব এলাকাবাসীর জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি জেলা পরিষদ সদস্য তৃপ্তি ঘোষ।
আমরা দেখতে পাচ্ছি জেঠিয়া পঞ্চায়েতের জেলা পরিষদ সদস্য থেকে জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কারু সরকার মহাশয় কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়ে পড়েছে। আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে কত মানুষ এখানে জমায়েত হয়ে রয়েছে। মূলত তাদের সকলের মুখ থেকে একটা আওয়াজ, একটা কথাই কিন্তু বারবার উঠে আসছে, যেটি হচ্ছে দীর্ঘ 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু বেহাল অবস্থার রাস্তার সেই বেহালেই রয়েছে, এখনও কিন্তু মেরামতি হয়নি। আজকে জেলা পঞ্চায়েতের তরফ থেকে একটি ডেপুটেশন রেল বোর্ডের অধীনস্থ আধিকারিকদের দেওয়া হয় এবং তারা নাকি আশ্বাসন দিয়েছেন তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন, আর যদি সেই সিদ্ধান্ত অনুযায়ী রাস্তা মেরামতি ইতিমধ্যে না করা হয় তাহলে কিন্তু গণ আন্দোলনে নামবেন। জেলা পরিষদের সদস্য থেকে জেলা পঞ্চায়েত প্রাক্তন প্রধান কানু সরকার মহাশয় থেকে অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে সকলে, আর সেই সকল চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা এক্সক্লুসিভলিভাবে তুলে ধরলাম। দেখছেন আপনারা নিউজ সুপার, ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, নিউজ সুপার সব খবর সব। ধন্যবাদ।